সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22শে অক্টোবর 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তানভীর ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখোলা হাটের পাশে। এখানে আসার পরে দেখলাম বেশ কিছু সারগরু ওনারা সংগ্রহ করছে, যেগুলো 2023 সাল উপলক্ষে আপনারা নিয়ে লালন পালন করতে পারেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের সেই গরুগুলোই দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। সোহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে, শত ব্যস্ততার মধ্যেও মাঝখানে একটা সপ্তাহ একটু গ্যাপ হয়ে গেছে। মেইনলি আমি একটু অফিসিয়াল কিছু কাজের জন্য, অনেকে বাড়ি থাকার জন্য, আপনার হচ্ছে বিগত একটা সপ্তাহ আমার একটা গ্যাপ হয়েছিল। আলহামদুলিল্লাহ তারপরেও ওখানে বসা অবস্থাতেও মাশাআল্লাহ আল্লাহর রহমতে ওখান থেকেও ব্যবসা হয়েছে। যেহেতু আপনাদের সবার দোয়া এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা মার্কেট থাকার জন্য, আমরা যেখানে থাকি না কেন গরু কালেকশন এবং গরু ডেলিভারি নিয়ে আলহামদুলিল্লাহ প্রবলেম নাই। কারণ মানুষ কোয়ালিটি চিনে, মানুষ কোয়ালিটি বুঝে, এবং সেরা কিছু জিনিস সবসময় জানেন তানভীর ডেইরি ফার্মেই পাওয়া যায়। আর এই তানভীর ডেইরি ফার্মটা শুধুমাত্র পরিচিত হওয়ার একটাই কারণ, রিজনেবল দামে ভালো কিছু গরু দেওয়ার জন্য। মাশাআল্লাহ আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে বেশ কিছু গরু কালেকশন হয়েছে। আজকের কালেকশনে যদি শিরোনাম যদি দেওয়া যায় যে 2022 ও 2023-এর সেরা গরু আজকে তানভীর ডেইরি ফার্মে দেখানো যাবে, অনেকেই প্রশ্ন করতে পারে ভাই 22-এর সেরা গরু বুঝলাম, 23-এর আবার কি? 23-এ বলার কারণটা হলো যে ভাই 23 সালেও যে এরকম ভালো কিছু গরু পাবো কি না, দেখাতে পারবো কি না, এটাই আমার কাছে মনে করেন কনফিউশন আসছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কথা না বাড়ে আমাদের আজকে গরুগুলা দেখাই, এবং দর্শকবৃন্দরা আমরা যে এক সপ্তাহ গ্যাপ রাখছি গরুগুলা দেখে আলহামদুলিল্লাহ ওই সপ্তাহের মানে যে কারো যদি আমার প্রতি একটু ক্ষোভ জন্মে থাকে আলহামদুলিল্লাহ গরু দেখে মন ভালো হয়ে যাবে। তো চলেন গরু দেখি, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। ইনশাআল্লাহ। সোহান ভাই, ভিডিও শুরুতে একটা আকর্ষণীয় গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। মাশাআল্লাহ ভাই, প্রথমে যে গরুটা আমি দেখাচ্ছি আমার লাইফে মনে করেন যে এরকম গরু কালেকশন করছি কি না আমার জানা নাই। গরুর মধ্যে যে কোয়ালিটিগুলো থাকা দরকার এবং ব্রাহ্মা কাকে বলে এবং ব্রাহ্মা গরুর বৈশিষ্ট্য কোন কোন সাইডে থাকে এটার মধ্যে সব কিছু আছে। যেমন চারটা আপনার পা, যেমন আপনার চুট, যেমন হচ্ছে মাথা, যেমন কান, সব কিছুর দিক দিয়ে একটা সেরা। এবং 2000 আমি বলবো 2023-এর যদি মনে করেন যদি গরুটা যদি বাজারজাতকরণ করা সম্ভব হয় তাহলে কিন্তু এরকম আকর্ষণীয় গরু কিন্তু খুব কম পাওয়া যাবে। তো গরুটার বয়স কেমন, দাঁত হয়েছে? না এখনো দাঁত হয় না, একেবারে জালি বাচ্চা ভাই, 14 থেকে 15 মাসের মতন বয়স। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? এটা একটু হাইডে থাকবে ভাই, আলোচনা করবো ইনশাল্লাহ। সাইড করে দেন, পরেরটা দেখাই। জি সোহান ভাই, পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরও একটা উঁচা লম্বা চর একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। মাঝখানে ভাই এক সপ্তাহ ছিলাম না, আসলে গ্যাপ দিয়ে কালেকশন করাতেই আমার মনে হয় যে আল্লাহপাক নিজেই আমাকে কিছু ভালো গরু সংগ্রহ করার তৌফিক দান করছে, এবং আমি সুন্দর কিছু গরু দেখাতে পারতেছি বিদায় নিজের কাছেও নিজের খুবই ভালো লাগতেছে। কারণ কি জানেন, আমরা চেষ্টা করি যে প্রতিবেদনের মাধ্যমে দেশের সর্বোচ্চ আনাচাকানাতে ভালো গ্রেডের দেখানো, দেখাতে পারলে মনের তৃপ্তিটা মেটানো হয়। তো সেই ধারাবাহিকতা দ্বিতীয় নম্বর যে গরুটা দেখতেছেন ভাইয়া, এটাও একটা মনে করেন বিগ বডির একটা 100 গ্রেডের একটা শাহিওয়াল গরু। চুটের মধ্যে এবং মাথার মধ্যে যে সিম্পথি আছে এবং যে বডি কন্ডিশন দেখা যাচ্ছে, আমার মনে হয় এটার মধ্যেও ব্রাহ্মার কোনো কিছু আপনার সিম্পথি থাকতে পারে, তা না হলে পরে এরকম আপনার বডি এবং এরকম শেপের গরু কিন্তু হয় না। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, বয়স কেমন আর দাম কেমন? আতিক ভাই, আসলে এইসব গরুগুলো কিন্তু নর্মালি কোনো আপনার হচ্ছে হাটঘাট বাজার থেকে মনে করেন যে দেশে সংগ্রহ করার মতন গরু না, এগুলো আপনার বিভিন্ন শৌখিন খামারিরা এগুলো তাদের খামার এবং তাদের মনের শখ মেটানোর জন্য কিন্তু গরুগুলো লালন পালন করে। এই গরুটা আপনার আমরা রিজনেবল প্রাইজেই আমরা সংগ্রহ করতে পারতেছি এবং রিজনেবল প্রাইজেই দিব। কেমন এটা দাম রাখছি ভাই? 2,70,000 টাকা। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার সাইড করে দেন, 3 নম্বরটা দেখেন। এই বছর সিরিয়ালের 3 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। আদিক ভাই, 3 নম্বর গরুটা হচ্ছে সাহেব গরু। আসলে সাহেব গরুগুলো শুনলে পরে অনেকেই মনে করেন বিভ্রান্তি হতে পারে, কিন্তু জাতের নাম না, এটা আমাদের ডাক নাম রাখা। কারণ এই গরুটার মধ্যে আপনার একটা আলাদা একটা অ্যাটিটিউড আছে, লাল হাঁসা যে গরুগুলো থাকে এটা হচ্ছে সেইটা, বিস্কিট কালারের একটা কালার, চোখের ভুরু, শিং, পায়ের খুর, নেজ, আপনার হচ্ছে এই নাকের হচ্ছে আপনার নাকের হচ্ছে সামনের দিকের টোটাল অংশটাই কিন্তু আপনার হচ্ছে হাসা, এ কারণে কিন্তু এটাকে লাল হাসা অনেকেই বলে থাকে, কিন্তু আমাদের অঞ্চলে ডাক নাম হচ্ছে সাহেব গরু। বয়স কেমন, দাঁত হয়েছে? হ্যাঁ গরু, দাঁতে এখন আসে না, একদম অল্প বয়সের গরু। আজকের প্রোগ্রামের 3 নম্বর গরু, গরুটার দাম রাখছেন কেমন আপনি? হ্যাঁ, এই গরুটার আপনি দাম নির্ধারণ করছে 1,76,000 টাকা। এটা ছিল 3, সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। পাশে সিরিয়ালের 4 নম্বর একটা কালো রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। মাশাআল্লাহ ভাই, দেখার মতন একটা বিগ বডির এবং হাইট ফুল একটা গরু হচ্ছে কালো গরুটা, প্রায় 57 থেকে 58 আপনার হাইট আছে।
আর মেইনলি হচ্ছে আপনার এটার বৈশিষ্ট্যর দিক দিয়ে সবথেকে ভালো হচ্ছে ধরের দিকে স্যাবে, যেটা আমরা বলি, অনেক মনে করেন ডিস্টেন্স ফাঁকা আছে এবং গরুটার যেভাবে গ্রোথটা আসছে মাশাল্লাহ, একটা বিগ বডির একটা সামনের দিনে গরু বানানো সম্ভব। আজকের প্রোগ্রামের সিরিয়াল 4 নম্বর গরু দাঁত হয়েছে, আপনার দাঁত ফাঁসা হয়েছে, নতুন দুটো দাঁত ধরতে হবে ভাই। এটা তো এটার দাম রাখছেন কেমন? এইগুলোর দাম নির্ধারণ করছে 2,06,000 টাকা। 2,06,000 টাকা এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখাই জিনিস। এই পাশে 5 নম্বর যে গরুটা আপনাদের সামনে নিয়ে আসছেন, 5 নম্বর গরুটার সম্পর্কে একটু বলবেন। মাশাল্লাহ, একটা ডাবল বডির, একটা ভালো গ্রেডের। এখানে আপনার পার্সেন্টেজটা দেখে মনে হচ্ছে যে একটা পাকিস্তানি শাহিওয়ালের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো থাকা দরকার এর মধ্যে আছে। আমি বলবো যে ভালো একটা শেপের একটা 100 শাহিওয়াল একটা গরু। আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু দাঁত হয়েছে এটার? হ্যাঁ, এটার আপনার দাঁত ফাঁসা হয়েছে ভাই, এটা দুধ ধরতে হবে। তো এই গরুটার দাম রাখছেন কেমন? এই গরুটার দাম রাখছি ভাই 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এবার 10টা গরুর একটা লট আছে, চলেন লটটা দেখাই। জি সোহান ভাই, এই পাশে 10টা গরুর একটা লট করছেন, 10টা লটে প্রথমে যে গরুটা আপনি নিয়ে আসছেন এই গরুটার সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, আজকে যে লটটা আলহামদুলিল্লাহ করা হয়েছে, এখানে সব VIP গরু দিয়ে একটা লট করানো হয়েছে। মাশাল্লাহ, প্রত্যেকটা মাজাই দেখেন একই সমান এবং একই সাইজ এবং একই গ্রেডের গরু। মাশাল্লাহ, একটা খামারি যখন একটা গরু সংগ্রহ করবে তখন কিন্তু অবশ্যই জাতমানটা খেয়াল করে। আজকে যে গরুগুলো আপনি সিলেকশন করা হয়েছে প্রত্যেকটা জাতমান কোয়ালিটি সম্পন্ন, এবং একটা খামারে প্রতিদিন যে গরুর পাশে যে টাকা ইনভেস্ট হবে ওই পরিমাণ গরুটাতে গ্রোথ হতে হবে, যে গ্রোথ হওয়ার মতনই গরুগুলো আজকে রাখা হয়েছে ভাই। তো এটা হচ্ছে আপনার 10টার প্যাকেজের প্রথম গরু, কোন জাতের গরু এটা? হ্যাঁ, প্রথম গরুটা শাহিওয়াল 100 পিওর একটা গরু। বয়স কেমন গরুটা? আপনার 2টা দাঁত এখনও হয় নাই, কিন্তু আপনার 17 থেকে 18 মাসের মতন বয়স চলতেছে। গরুটার সব থেকে বড় বিষয়টা হলো ডাবল বডির একটা গরু, চুটটা খুবই হাই এবং মাথার থেকে শুরু করে মাজা পর্যন্ত ভাই মাশাল্লাহ সব জায়গাতে অল স্কোয়ার আছে। তো এই গরুটা সিঙ্গেলে নিলে কেমন দাম? আসলে ভাই এই এত সংক্ষেপে মনে করেন একটা গরু প্রতিবেদনে মানে উপস্থাপন করা ভুল হয়ে যায়, কারণ এই গরুগুলো বাস্তবে দেখার বিষয় আছে। সিঙ্গেলে যদি আপনি এই গরুটা আপনি নিতে বলেন কিংবা দাম দর বলতে পারেন, তাহলে এটার দাম পড়বে 1,46,000 টাকা। তো এটা সাইড করে দেন, পরেরটা দেখেন। জিন স্যার, সোহান ভাই, পাশে লটের দ্বিতীয় নম্বর একটা চকলেট কালার গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটার সম্পর্কে একটু বলবেন। মাশাল্লাহ ভাইয়া, দেখার মতন দ্বিতীয় নম্বর গরুটাও। গরুটা হচ্ছে আপনি কালারটার উপরে মনে হচ্ছে যে ছবির মতন, আপনি গ্লেজি কিছু চামড়া থাকে যেগুলো আপনি হচ্ছে সবসময় মনে করেন আকর্ষণীয়, তার মধ্যে এই গরুটার আপনার পশমটা খুবই ভালো। বয়স কেমন, দাঁত হয়েছে? এটারও দাঁত হয় নাই, এটা 18 থেকে 20 মাসের মধ্যে হবে। মাশাল্লাহ, গরুর গ্রোথটা চলে আসছে, মিন্স পিছনে যে মাজাটাও ডবল এবং হচ্ছে চুট থেকে শুরু করে মাথার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে। মাশাল্লাহ, সব দিক দিয়ে সর্বসেরা একটা গরু। অ্যাভারেজ মাংস কেমন হতে পারে গরুগুলো? আসলে মাংসের আইডিয়াটা আমরা এখানে যদি 5 মণ করে বলি, এখানে আপনার কিছু গরুর 4.5 মণ, 5 মণ, 5.5 মণ, এইভাবে অ্যাভারেজ আছে, আমরা 4.5 মণ হিসেবে মনে করেন ধরতে পারবো। আচ্ছা, তো এটা সিঙ্গেল দাম কেমন? সিঙ্গেলি ভাই এটার দাম পড়বে 1,50,000 টাকা। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। জি, এই বসে 10টা লটের 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, আরও একটা হেলদি গরু, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, আসলে গরু বর্ণনা করা প্রত্যেকটা গরু যেহেতু সুন্দর এখানে আছে, সবাইকেই মনে করেন যদি সুন্দর সুন্দর বলতে লাগে দর্শকরাই বিরক্ত হয়ে যাবে। তা আসলে ভালো যে গরুগুলো থাকবে অবশ্যই তাকে সুন্দর বলতেই হবে। মাশাল্লাহ, 3 নম্বর গরুটাও ডাবল বডি এবং বিগ বডির একটা গরু। এই গরুটাও আপনার যদি সিঙ্গেলি মনে করেন যদি কোনো মার্কেটে বলেন কেই আপনার 150-এর নিচে আপনি কিনতে পারবেন আতিক ভাই। আচ্ছা, তো সোহান ভাই আসলে সিঙ্গেলে তো দাম বলতেছেন, এরকম লটে নিলে কেমন দাম? লটে নিলে পরে যেহেতু মনে করেন একটা লটে গরু বিক্রি করার সময় আমরা অবশ্যই চিন্তা করি যে একটা রিজনেবল প্রাইস এমন যেন গরুগুলো থাকে, এটার আমরা লটের দাম নির্ধারণ করছি ভাই 1,32,000 টাকা। আচ্ছা, এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। এই বসে 10টা লটের 4 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। ভাই মাশাল্লাহ, 4 নম্বরটাও একটা বিগ সাইজের একটা ষাট এবং আপনার হেলদি একটা আপনার হচ্ছে স্টেপের একটা গরু। পাগুলো বেশ মোটা, নেজটা যেটা আমরা সবসময় মাঝে বলি যে দুপুরের দানাটা যখন আপনি নেজ হয়ে কিন্তু বডিতে নামে, নেজ যদি আপনার বিগ মনে করে মোটা হয় তাহলে অবশ্যই এটা ডবল বডি এবং ডবল পাটের একটা গরু আসবে। মাশাল্লাহ, নেজটা জবর মোটা আছে এবং আপনার লাভি কম্বলের দিক দিয়েও সেরা একটা গরু। দাঁত হয়েছে গরুটা? এটা আপনার দাঁত ফাঁসা হয়েছে ভাইয়া। এটা সিঙ্গেল দাম? সিঙ্গেলে আপনার দামটা পড়বে ভাই 1,52,000 টাকা। তো এটা ছিল 4 নম্বর, সাইড করে দেন, 5 নম্বরটা দেখেন। জি ইনশাআল্লাহ, এই বসে লটের 5 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। ভাইয়া মাশাল্লাহ, মানে এটাও আপনাকে গরু দেখে মুগ্ধ হওয়ার মতন একটা গরু। 5 নম্বর যে গরুটা দেখতেছেন, এই গরুটা আপনার বিশেষ করে মাথার শেপটা এবং আপনার পিছনে যে মাজার শেপটা খুবই সুন্দর। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এটার আপনার দুধ এখনও আসে নাই, আপনার রিসেন্টলি দাঁত ভাঙবে। আজকের প্রোগ্রামের 10টা লটের 5 নম্বর গরু সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে পরে ভাই এটার দাম পড়বে 1,48,000 টাকা। আর অ্যাভারেজ দাম 10টা লট আকারে 1,32,000। জি,
এটা সাইড করে দেন, ছয় নাম্বারটা দেখাই। সোহান ভাই পাশে দশটা লটের ছয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। মাশাআল্লাহ ভাইয়া, ছয় নাম্বার গরুটাও খুবই সুদর্শন একটা কালার এবং খুবই ভালো একটা শেফের একটা গরু। এই গরুটা যদি কোনো খামারি ভাই যদি এবছর লালন পালন সঠিকভাবে করতে পারে, ভালো একটা মনে করেন রেজাল্ট আসবে। আজকের প্রোগ্রামের দশটা লটের ছয় নাম্বার গরু এভারেজ দাম রাখছেন? এভারেজে ভাই এটার দাম রাখছি ভাইয়া 1,32,000 টাকা, আর যদি সিঙ্গেলই নেয় তাহলে এটার দাম পড়বে 1,40,000। তো এই ছয় নাম্বারটা সাইড করে দেন, সাত নাম্বারটা দেখাইন। জি, এই বসে দশটা লটের সাত নম্বরে আরও একটা লাল রঙের গরু আপনাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? ভাইয়া আজকের গরুগুলো সবই শাহিওয়াল, এখানে কোনো ভিন্ন কোনো জাতের গরু নাই। তারপরেও আপনি হচ্ছে প্রত্যেকটা গরুর বৈশিষ্ট্যগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো যে দর্শকবৃন্দরা যাতে প্রত্যেকটা গরু সম্পর্কে কিছুটা হলে পরে ধারণা নিয়ে আসতে পারে। তো মাশাআল্লাহ সাত নম্বর গরুটাও বেশ সুন্দর একটা গরু। আর গরুটার যেহেতু আমরা যখন সিলেকশনে যাই তখন কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখি হাই গ্রেডের কিছু পার্সেন্টেজের গরু নিয়ে আসা। তা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই চাতমান এবং কোয়ালিটিতে সেরা আছে। আজকের প্রোগ্রামের সাত নম্বর গরু দশটার প্যাকেজের সিঙ্গেল দাম কেমন? সিঙ্গেল নিলে 1,45,000 টাকা পড়বে, অ্যাভারেজ দাম 1,32,000। জি, সাইড করে দেন, আট নম্বরটা দেখাই। জি ইনশাআল্লাহ, এই বছর দশটার প্যাকেজের আট নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন লালের মাঝখানে সাদা অনেকটা পাকড়ার মতো, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। খুবই আকর্ষণীয় একটা গরু ভাইয়া, যেমন মনে করেন গায়ের কালার আলহামদুলিল্লাহ, মাথাটাও একদম মোটা এবং আপনি কানটা খেয়াল করে দেখেন বটের পাতার মতন কিন্তু আপনি চওড়া। শাহিওয়াল গরু আপনি যদি মাথা এইরকম শেপের না হয় তাহলে কিন্তু শাহিওয়াল শাহিওয়াল মনে হয় না। গরুর মধ্যে যদি আপনি কোয়ালিটি যদি দেখতে বলেন মাশাআল্লাহ দেখার মতন এটার মধ্যে সব কিছু আছে। আজকের প্রোগ্রামের দশটার প্যাকেজের আট নম্বর সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে ভাই এসব গরুগুলা 1,40,000-এর নিচে আপনি কোথাও পাবেন না, এবং আপনি মার্কেট যতই আপনি অ্যানালাইসিস করেন না কেন, যতই সার্ভে কিনেন না কেন, কোনোভাবেই সম্ভব না। তারপরেও আমরা কিন্তু লটটার দাম রাখছি 1,32,000 ভাইয়া, এবং আপনি সিঙ্গেল এই গরুটার দাম পড়বে 1,35,000 টাকা। এটা সাইড করে দেন, নয় নম্বরটা দেখাই। জি, এই পাশে দশটার প্যাকেজের নয় নম্বর একটা লাল রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। মাশাআল্লাহ ভাই নয় নম্বর গরুটাও একটা বিগ বডি একটা গরু, মাশাআল্লাহ চুট থেকে শুরু করে মাজা এবং লাভি কম্বলের মধ্যে যে অ্যাটিটিউডগুলো থাকা দরকার এটার মধ্যে সব কিছুই আছে, এবং পিছনে মাজাটাও যথেষ্ট পরিমাণ চওড়া। এইসব গরুগুলো যদি সঠিকভাবে নার্চারিং এবং সঠিকভাবে পরিচর্যা করা যায় আলহামদুলিল্লাহ ভালো একটা কিন্তু রেজাল্ট এখান থেকে আনা সম্ভব। তো এটা হচ্ছে দশটার প্যাকেজের নয় নম্বর, সিঙ্গেল নিলে কেমন দাম? ভাই সিঙ্গেল নিলে পরে এই গরুটার দাম পড়বে 1,55,000 টাকা, সিঙ্গেলে 1,55,000। এটা সাইড করে দেন, দশটার প্যাকেজের সবশেষটা দেখাই। জিন, সোহান ভাই পাশে দশটার লটের সবশেষ দশ নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। মাশাআল্লাহ ভাইয়া একদম চকলেটের মতন হচ্ছে আপনি পাতলা একটা হচ্ছে আপনার চকচক একটা গরু, যে গরুটা আপনি হচ্ছে পশমের দিক দিয়ে যদি মনে করেন পার্সেন্টেজ দেন তাহলে 100-110 মার্ক দেওয়া যাবে। খুবই হচ্ছে সুন্দর এবং খুবই হচ্ছে গ্রেডের একটা কালারের গরু। আজকের প্রোগ্রামের দশটা লটের সবশেষ গরু এটা, সিঙ্গেল দাম রাখছেন কেমন? হ্যাঁ, দশ নম্বর গরুটা কিন্তু আবার কোয়ালিটির দিক দিয়ে কিন্তু সেরা, সেক্ষেত্রে কিন্তু আপনি এই গরুটা সাইজে কিন্তু সবার থেকে তুলনামূলক একটু ছোটো হইতে পারে, কিন্তু কোয়ালিটিতে যেহেতু সেরা হয়েছে আমাদের লটের যে প্রাইস 1,32,000, আমরা এই গরুটাও কিন্তু সিঙ্গেল প্রাইস রাখছি 1,32,000। তো এই দশটা গরু লটাকারও দাম রাখছেন 1,32,000 পার পিস? জি। আচ্ছা, তো সোহান ভাই ছিল আপনার কাছে বিক্রি হওয়ার মতো গরু আমরা দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন, এবার দর্শকদের যদি কিছু বলে শেষ করতে চান? আসলে প্রত্যেকটা কাজের মধ্যে আমাদেরকে অবশ্যই উপভোগ করতে শিখতে হবে, আপনি যেটাই করেন না কেন যদি সেই কাজের মধ্যে আনন্দ উপভোগ এবং ভালোবাসা দরদ না থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটার মধ্যে মজা পাবেন না। অবশ্যই আপনাকে প্রত্যেকটা কাজটাকে আপন করে নিতে হবে এবং সেই কাজের উপর মহব্বত ভালোবাসা থাকলে পরে আপনি সামনের দিনে ছোটোখাটো যেই কাজটাই করেন না কেন আপনি আঁকাতে পারবেন। তো অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা নিজ নিজ কাজ প্রতি গুরুত্ব দেবো, সেটা ছোটো কাজ হোক বড়ো কাজ হোক যেটাই হোক না কেন, ইনশাল্লাহ আমাদের সামনের দিন সফলতা অবশ্যই আসবে। তো ঠিক আছে সোহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।